গুড মর্নিং ভেস্টিজ, গুড মর্নিং ড্রিম টিম। আমি সুরজিৎ মণ্ডল, আমি আবার এসেছি আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য। প্রিভিয়াসলি আমরা দুটো প্রোডাক্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমাদের কারেন্ট সিচুয়েশনের দিকে তাকিয়ে আমরা ভেস্টিজের ইমিউনিটি বুস্ট যে সেকশনটা আছে প্রোডাক্টের, আমরা সেই প্রোডাক্টগুলো আগে জানছি। তো অলরেডি দুটো প্রোডাক্ট আমরা আলোচনা করে ফেলেছি, স্পিরুলিনা এবং ননি। আজকে যে প্রোডাক্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালোভেরা। ফ্রেন্ডস, অ্যালোভেরা আমরা সবাই কম বেশি জানি, অ্যালোভেরা কী জিনিস, অ্যালোভেরার ব্যবহার, শ্যাম্পু, ক্রিম, সাবান সব কিছুতেই আমরা অ্যালোভেরা পেয়ে থাকি। টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট আসে অ্যালোভেরা অ্যালোভেরা। তো অ্যালোভেরার মধ্যে এমন কী আছে যেটা খুব হেল্পফুল আমাদের জন্য, চলুন আমরা দেখে নিই। অ্যালোভেরার ব্যবহার কিন্তু 2000 বছর আগে থেকেই চলে আসছে আয়ুর্বেদা সায়েন্সে। অ্যালোভেরা অনেকেই নিজের টবেও, নিজের বাড়িতেও লাগিয়ে থাকেন, ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন বা অ্যাপ্লাই করেন, এতে তারা যথেষ্ট বেনিফিটস পান। শুধু তাই নয়, অ্যালোভেরা কেন এত বেনিফিশিয়াল স্কিন আর চুল ছাড়াও আমাদের ইন্টারনাল বডি পার্টস বা ইন্টারনাল সিস্টেমসের জন্য, যেমন ধরুন আমাদের ইমিউনিটি সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এক্সেট্রা। অ্যালোভেরার মধ্যে তিনটে জিনিস থাকে, সেটা হচ্ছে গ্লুকোম্যানাস, অ্যারাবিনান্স অ্যান্ড গ্যালেক্ট্যান্স। এই তিনটি পদার্থের জন্য অ্যালোভেরা কিন্তু টিউমার সেলসের এগেনস্টেও লড়তে সাহায্য করে। ফ্রেন্ডস, টিউমার সেলস মানে ক্যান্সার, অ্যাজ আ কাইন্ড অফ ক্যান্সার বা সিস্ট বলতে পারেন, প্রাইমারিলি এটাকে টিউমার বলে বা টিউমার সেলস, সেটার এগেনস্টে কিন্তু লড়তে সাহায্য করে অ্যালোভেরা, রাইট? অ্যালোভেরা কী কী বেনিফিটস আমরা পেয়ে থাকি? অ্যালোভেরা কিন্তু ইনফ্ল্যামেশনকে রিডিউস করতে সাহায্য করে, মানে কোনো রকমের ব্যথা, ইনফ্ল্যামেশন, ফুলে যাওয়া, এই এর থেকে লড়তে আমাদের সাহায্য করে। শুধু তাই নয়, আমাদের হার্ট বার্ন, ধরুন অ্যাসিড রিফ্লাক্স, যাদের খুব অ্যাসিডিটির টেন্ডেন্সি থাকে তাদের ওই অ্যাসিড রিফ্লাক্সেস বা ধরুন চোঙা ঢেকুর, আমরা যেটাকে বলি অম্ল ঢেকুর, তো এটা থেকেও কিন্তু রিলিফ দিতে সাহায্য করে অ্যালোভেরা। আসলে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা মেইনলি ডিপেন্ড করে কিন্তু আমাদের পরিপাক সিস্টেমের উপর, মানে ডাইজেস্টিভ সিস্টেমের উপর। তো এই পরিপাক সিস্টেমকে যদি আমরা ভালো না রাখতে পারি, আমাদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু ব্রেকডাউন করে যাবে। সুতরাং অ্যালোভেরা এমন একটি সাপ্লিমেন্ট যেটা আমরা যদি প্রত্যহ নিতে পারি বা প্রত্যহ খেতে পারি, এটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও প্রচণ্ড পরিমাণে স্টিমুলেট করে, প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, যাতে আরও আরও ভালোভাবে ডাইজেস্টিভ সিস্টেম কাজ করতে পারে। শুধু তাই নয়, এটা আমাদের কোলেস্টেরল লেভেলকেও রেগুলেট করতে সাহায্য করে। এছাড়াও ওরাল হেলথ মানে আমাদের মুখের ভিতরে স্বাস্থ্য, মানে ধরুন গাম প্রবলেমস যদি কারোর থাকে, মানে মাড়িতে প্রবলেমস, রাইট, এটা কিন্তু সেটার এগেনস্টেও লড়তে সাহায্য করে। এছাড়াও আমি আগেও বলেছি ক্যান্সারের এগেনস্টেও লড়তে সাহায্য করে। এছাড়াও আমরা যেটা জানি চুলের জন্য ভালো, প্রমোটস হেয়ার গ্রোথ, চুলের গ্রোথ মানে বৃদ্ধি, বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, ড্যান্ড্রাফ কমাতে সাহায্য করে। এছাড়াও আমাদের স্ক্যাল্প মানে আমাদের মাথার চুলের গোড়া, স্ক্যাল্প, স্ক্যাল্পের যে পিএইচ ব্যালেন্স সেটাকেও কিন্তু মেনটেন করতে সাহায্য করে। শুধু তাই নয়, আমাদের চুলকেও কিন্তু কন্ডিশনিং করে, মানে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে, কন্ডিশনিং, রাইট? বেনিফিটস ফর স্কিন, এটা আমাদের স্কিন বা আমাদের ত্বকের জন্য কিন্তু আরও অনেক বেশি হেল্পফুল। আমাদের স্কিন এজিং মানে বয়স হয়ে যাওয়া, স্কিনের বয়স হয়ে যাওয়ার থেকে এটা আটকাতে সাহায্য করে, স্কিনকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, আমাদের যদি অ্যাকনে বা কোনো রকম ব্লেমিশেসের প্রবলেমস থেকে থাকে, সেটার থেকেও কিন্তু লড়তে সাহায্য করে। সানবার্ন, আমাদের মুখে যে সানবার্ন হয় সেটার এগেনস্টেও লড়তে সাহায্য করে, রাইট? এছাড়াও সুদিং প্রপার্টিজ থাকে অ্যালোভেরার মধ্যে, মানে ধরুন আমরা সাধারণত এটা আমরা বলি না, বাট যদি কারোর বার্ন হয়ে যায়, মানে ধরুন আমাদের প্রত্যহ জীবনে অনেকেরই বার্ন হয়, কোনো কারণে পুড়ে গেল বা কোনো কারণে ছ্যাঁকা খেলাম বা তেলে ছ্যাঁকা খেলাম, আমরা কিন্তু অ্যালোভেরা ক্যাপসুল খুলে ডাইরেক্টলিও কিন্তু ওটা ওপর থেকে অ্যাপ্লাই করতে পারি। এটা কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল হয় বার্ন যাদের হয়ে যায় সেই লেভেলে। এছাড়াও আমাদের ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু অ্যালোভেরার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, মানে যারা চাইছেন যে ওয়েট যাতে না বেড়ে যাক বা বেশি না কমে যাক, ওয়েট যে ম্যানেজমেন্ট সেটাও কিন্তু হেল্পফুল, সেটার জন্য অ্যালোভেরা কিন্তু হেল্পফুল, রাইট? সো অ্যালোভেরা আমাদের জীবনে প্রত্যেকের প্রয়োজনীয়তা আছে। এছাড়াও আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, মেইনলি ডাইজেস্টিভ সিস্টেম, ধরুন কারোর কনস্টিপেশনের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম,
রাইট, প্রত্যেক দিন ঠিকঠাক পেট না পরিষ্কার হওয়ার প্রবলেম, এটার থেকে কিন্তু এফেক্ট আমাদের সাহায্য করে, মানে বেরিয়ে আসতে সাহায্য করে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস প্রত্যেকের প্রয়োজন, তো আমি চাইবো অ্যালোভেরা যেন সবাই খান এবং প্রত্যেককে জানান এর ব্যাপারে যে অ্যালোভেরা কেন খাওয়া উচিত। অ্যালোভেরা খেলে কিন্তু আমাদের সারা দিনের যে নিউট্রিশনাল বেনিফিটস সেটা কিন্তু আমরা এফেক্টিভলি পাই, আর এছাড়াও অ্যালোভেরা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। থ্যাংক ইউ সো মাচ, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। হ্যাঁ, শেষ করার আগে অ্যালোভেরার ডোজেস, অ্যালোভেরা কিন্তু প্রত্যেক দিন 2 থেকে 4টে অবধি খাওয়া যায়। অ্যালোভেরা খাওয়ার আগেও খাওয়া যায়, খাওয়ার পরেও খাওয়া যায়, কিন্তু মিলের 15 মিনিটস, মিনিমাম 15 মিনিটস গ্যাপ রাখতে হয়, আগে বা পরে 15 মিনিটের গ্যাপ কিন্তু আপনাকে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ।